পলক করেছিলেন নয়াদিল্লির দীনদয়াল উপাধ্যায় মার্গ। সেই ডাকে গত শনিবার দিল্লিতে উড়ে গিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। রবিবার তার সঙ্গে সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার বৈঠকের কথা থাকলেও তা হয়নি। সোমবার রাতে নাড্ডা দিলীপ বৈঠক হলো দিল্লিতে, আর সেই বৈঠকে তিনটি বিষয় উঠে আসছে বলে সূত্রের খবর। প্রথমত, দিলীপ ঘোষ নাড্ডার কাছে আর্জি জানিয়েছেন তৃণমূল বা অন্য দল থেকে আসা নেতাদের যেন রাজ্য সংগঠনে গুরুত্ব না দেয়া হয়। দুই, সাংগঠনিক শৃঙ্খলা রক্ষার প্রশ্নে সর্বভারতীয় সভাপতির কাছে ফ্রি হ্যান্ড চেয়েছেন রাজ্য সভাপতি। এবং তিন, দিলীপের বক্তব্য শুনে নাড্ডা তাকে জানিয়েছেন রাজ্য কমিটির পুনর্গঠন করা হবে, সেখানে কাদের কাদের কোন কোন পদ দেয়া হবে সে ব্যাপারে দিলীপের কাছে একটি খসড়া প্রস্তাব চাওয়া হয়েছে। ভোট মিটে যাওয়ার পর বিজেপির অন্দরে আওয়াজ উঠেছিল দিলীপ ঘোষকে সরিয়ে দেওয়া হতে পারে। ভোটের পরে যেভাবে শুভেন্দু অধিকারীকে কেন্দ্রীয় নেতৃত্বে বিশেষ গুরুত্ব দিচ্ছিল, তাতে দিলীপকে অপসারণের জল্পনা আরো জোরালো হয়। একটা সময় এও শোনা যায় শুভেন্দু অধিকারী যাতে রাজ্য বিজেপিকে নিয়ন্ত্রণ করতে পারে, সেই জন্য এমন কাউকে বিজেপির বাংলার সভাপতি করতে পারে যিনি শুভেন্দুর কথা শুনে চলবে। এই সমস্ত গুঞ্জনের মধ্যেই দিলীপের ডাক পড়ে দিল্লিতে। সোমবার রাতে নাড্ডার সঙ্গে বৈঠক শেষে দিলীপ ঘোষ বলেছেন অনেকেই দলীয় শৃঙ্খলা মানছেন না, প্রকাশ্যে নানাবিধ মন্তব্য করে চলেছেন যা দলে থেকে বলা উচিত নয়। যদিও তাকে অপসারণের সম্ভাবনার কথা নিয়ে নির্লিপ্ত প্রতিক্রিয়া দিয়েছেন দিলীপ ঘোষ। মেদিনীপুরের সাংসদের কথায়, দল আমাকে এই পদে বসিয়েছে, দায়িত্ব পালন করছি, দল যতদিন বলবে আমি থাকব, এরপরে দল যে দায়িত্ব দেবে আমি সেটাই সামলাবো। সম্প্রতি সৌমিত্র খা, বাবুল সুপ্রিয়রা যে ধরনের তোপ দেখেছেন তা নিয়ে নিজের বক্তব্য গোপন করেননি দিলীপ। ফেসবুকে বিরোধী দলনেতার বিরুদ্ধে রাজীব বন্দ্যোপাধ্যায় যা লিখেছিলেন কয়েকদিন আগেই, তা নিয়ে দিলীপ ঘোষ বলেন, অনেকেই প্রকাশ্যে অনেক কথা বলছেন যা দলের বাইরে বলা ঠিক নয়, এই ব্যাপারে আমি কেন্দ্র নেতৃত্বকে জানিয়েছি। তিনি আরো বলেন, এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য দলের শৃঙ্খলা রক্ষা কমিটি রয়েছে, কি ব্যবস্থা নেবে, কাদের বিরুদ্ধে নেবে তা দলের উচ্চ নেতৃত্ব ঠিক করবেন। দিলীপ ঘোষ খুব একটা রাগঢাক করেন না, সোজা কথা সোজাভাবে বলেন। তার স্পষ্ট বক্তব্য, নতুন আসা লোকজনকে এমনভাবে যেন মাথায় তোলা না হয় যাতে পুরনো কর্মীরা আঘাত পান, কারণ তারাই দুর্দিনে পতাকা আঁকড়ে ধরেছিলেন।